যারা বাসার সিকিউরিটির জন্য একটা ভালো ক্যামেরা খুঁজছেন এবং যাদের বাসায় রয়েছে ছোট ছোট বাচ্চারা, তারা কখন কি করছে সকল কিছুই পরিদর্শনের জন্য দরকার একটা সিকিউরিটি বা প্যানারোমিক ক্যামেরা, যার মাধ্যমে কিন্তু আপনারা তত্ত্বাবধান করতে পারবেন আপনার বাসায় কখন কি হচ্ছে বা কখন কি ঘটছে। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম খুবই অসাধারণ V380 মডেলের একটি 360° প্যানারোমিক ক্যামেরা নিয়ে, যার মাধ্যমে আপনারা এটা ঘরেতে ইনস্টল করে রেখে দূর দূরান্ত থেকে দেখতে পারবেন ঘরের ভেতরে কোথায় কি চলছে বা কোথায় কি হচ্ছে। ক্যামেরাটি দেখতে খুবই অসাধারণ এবং এর বিল্ড কোয়ালিটিও খুব হাইফাই, যার কারণে ক্যামেরাটি হবে খুবই টেকসই। প্যানারোমিক 360° HD ক্যামেরাতে কিন্তু অনেক ধরনের সুবিধা থাকছে। থাকছে ওয়াইফাইয়ের একটি দারুণ সুবিধা, HD 1080p রেজুলেশনে ভিডিও দেখার দারুণ সুযোগ, ইনফ্রারেড থাকছে ক্যামেরাটিতে, আরও থাকছে টু ওয়ে ভয়েস ইন্টারকম, যার মাধ্যমে আপনারা এদিক এবং ওদিক এই দুই দিকের কথাই শুনতে পারবেন এই সুন্দর ক্যামেরাটির মাধ্যমে। প্যানারোমিক এই ক্যামেরাটিতে কিন্তু লাগানো হয়েছে ফিশ আইজ স্মার্ট ক্যামেরা, যার মাধ্যমে কিন্তু আপনারা খুব দারুণভাবে নিচের ভিউগুলো দেখতে পারবেন কিংবা যেখানে আপনারা ক্যামেরাটি সেট করবেন তার দারুণ ভিউ দেখতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে। এবং থাকছে একটি স্মার্ট ক্লাউড, তার মানে আপনারা এর ভেতরে আলাদাভাবে ইনসার্ট করে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন 64 GB থেকে 128 GB পর্যন্ত। ক্যামেরাটিতে রয়েছে 2 MP HD ভিউ রেজুলেশন। চলুন তাহলে আমরা এই প্যানারোমিক 360° HD ক্যামেরাটা কিভাবে চালাতে হয় একটু জেনে নিই। ক্যামেরাটা চালানোর জন্য আপনাদের দরকার হয়ে পড়বে একটি অ্যাপস, যে অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে প্যাকেটে থাকা ম্যানুয়াল গাইডে। প্যাকেটটি খোলার সাথে সাথেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ম্যানুয়াল গাইডটা, যে ম্যানুয়াল গাইডে রয়েছে সকল ধরনের ইনস্ট্রাকশন এই ক্যামেরার সম্বন্ধে, এবং রয়েছে কিন্তু একটি কিউআর কোড, যে কিউআর কোডের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ক্যামেরাটি যে সফটওয়্যারটা দিয়ে চালাতে হয়। এছাড়াও আপনারা প্লে স্টোরে যে V380 প্রো লেখার সাথে সাথে পেয়ে যাবেন কিন্তু একটি সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটি অন করে নিতে হবে আপনাদেরকে রেজিস্ট্রেশন, বা আগে যদি আপনারা রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সরাসরি করে নিতে হবে লগ ইন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে সেহেতু আমার অটোমেটিক চলে আসছে লগ ইন পোর্শনে। এবং ক্যামেরাটি কিন্তু অন করার জন্য আপনার দরকার হবে একটি USB ডাটা ক্যাবল, যে ডাটা ক্যাবলটি চালানোর জন্য দেয়া রয়েছে একটি অ্যাডাপ্টার, এবং এই ক্যামেরাটি যদি আপনারা ওয়ালে মাউন্ট করতে চান তার জন্য রয়েছে একটি ওয়াল মাউন্টার, এবং রয়েছে এই ওয়ালে মাউন্ট করার জন্য দুইটি স্ক্রু এবং আছে দুইটি রয়্যাল প্লাগ। চলুন তাহলে আমরা ক্যামেরাটি সেট আপ করে ক্যামেরাটির ভিজুয়ালটা দেখে ফেলি। ক্যামেরাটি অন করার জন্য যথারীতি লাগিয়ে নিলাম আমরা USB ক্যাবলটি, এবং আমাদের ক্যামেরাটি অলরেডি তার সিগন্যাল দিয়ে জানিয়ে দিল যে ক্যামেরাটি অন হয়ে গেছে। এবং আমরা যাব কিন্তু অ্যাড ডিভাইসে, মোবাইল থেকে আমাদের যে সফটওয়্যারটা নামানো হয়েছে সেই সফটওয়্যারে লগ ইনের পরে পেয়ে যাব আমরা অ্যাড ডিভাইসটি, অ্যাড ডিভাইসে যে আমরা কালেক্ট করব। এবং ঠিক এই ক্যামেরাটির ব্যাকসাইডে রয়েছে কিন্তু কিউআর কোডটি, আমরা এই ক্যামেরার এই কিউআর কোডের সাথে ধরার সাথে সাথে পেয়ে যাবে অটোমেটিকভাবে কিউআর কোডটির অ্যাপ্লিকেশন, এবং জয়েন হয়ে যাবে আমাদের যে ওয়াইফাই সে ওয়াইফাইয়ের মাধ্যমে। ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কানেক্ট হয়ে গেল আমাদের ক্যামেরাটি, এবং আমরা কিন্তু ক্যামেরার মাধ্যমে এখন দেখতে পারবো এবং টোটাল সব কিছুই পরিদর্শন করতে পারবো এই ক্যামেরাটার মাধ্যমে। এবং আপনারা এখানে প্লে করার সাথে সাথে আপনাদের কিন্তু ক্যামেরাটি চালু হয়ে যাবে এবং দেখতে পারবেন আপনাদের ঘরের ভেতরে সকল কোণার ভিউ, এবং রাখতে পারবেন সব কিছুই প্রোটেক্টেড এই ক্যামেরাটার মাধ্যমে। ক্যামেরাটির রেজুলেশন 2 MP হওয়ার কারণে আপনারা বাইরের সকল দৃশ্যই দেখতে পারবেন কিন্তু খুব স্বচ্ছভাবে। তবে আর দেরি না করে এই অসাধারণ প্যানারোমিক 360° ক্যামেরাটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে, দেওয়া আছে আমাদের উপরের নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক। ধন্যবাদ।